পটকা চলো নিচে যাই, চলুন চলুন। আমাকে ধরতে হবে না, আমি ঠিক আছি। আমি কি পঙ্গু হয়ে গেছি নাকি অতর্ব হয়ে গেছি? এই জন্য না কারোর ভালো করতেন, উপকার করতেন। তবে একটা কথা বলবো, যতই আমি মুখে বড় বড় কথা বলি না কেন, এই সময় যদি আমাকে দুপাশ থেকে কেউ জড়িয়ে ধরতো না, আমার ভারটা একটু লাগবে বুঝছো। সেটা হবে না, আপনি যেমন আছেন সেরকমই থাকতে হয়। আমি আপনাকে এরকমভাবে ধরো আর আপনি বলবেন আমাকে কি অতর্ব বানিয়ে দিচ্ছ? এত সহজে আমি এবাড়ির রিদিমটা নষ্ট হতে দেব না। আসলে কি জানেন জ্যাঠাই, এই বাড়িটা হচ্ছে একটা দ্বীপের মতো, একটা বড় আইল্যান্ড। গোটা পৃথিবীতে যখন চারিদিকে কোলাহল হচ্ছে, আমি এই বাড়িতে এই দ্বীপে আসি শান্তি পাবো বলে। জানি এখন এই দ্বীপের শান্তি একটু বিঘ্নিত হয়েছে, সুখ হারিয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস সব আবার ঠিক হয়ে যাবে। আমাদেরকে ভালো থাকার জন্য নিজেদের স্বার্থে ভালো রাখতে হবে। চলুন, ভালো থেকো ভাই, ভালো থেকো। মনটা বড় দুর্বল হয়ে আছে, কৌশিকে চলে যাওয়াটাকে যদি আমি মেনে নিতে পারছি না। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, জীবন জ্যাঠাই তোমরা সবাই এসেছ, সবাই তোমরা দেখে নিলে। ড্যাডি শুধু এলো না দেখলে, ড্যাডি শুধু দেখতে পেল না ওকে। কি করবে মা, তিনি তো কাজে আছেন। কই আমার দাদুভাই, কই দেখান আপনারা। এই তো দেখুন ছেলে হয়েছে, আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। শুধু ছেলে হলে কেন, মেয়ে হলেও আমরা খাওয়াবো। আমাদের কাছে ছেলে মেয়ে সব এক, এরাই তো আমাদের সম্পদ। বলছি যে একটু একটু ভালো করে দেখান না, আমি দেখতে পেলাম না মুখটা। আরে কি তুমি দেখতে পাচ্ছ নাকি, তুমি একা দেখবে নাকি আমরা সবাই দেখবো? দেখো 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 কিরকম ঝুলঝুল করে তাকাচ্ছে, দেখো দেখেছো বেবিটাকে? গুনগুন কেমন আছো তুমি? আমি তো ভেবেছি ড্যাডি আসলে তারপরে ঠিক করে দেখবো, এখনো ভালো করে দেখিনি। এই ভাবিন ভাবিন দেখ কি মিষ্টি দেখতে হয়েছে, ইচ্ছে করছে একবারে কোলে নিয়ে চটকাই। কিন্তু এখন তো দেবে না আমাদের হাতে। না একদম না, বাইরের জামা কাপড়ে এসছো একদম টাচ করবে না। কিন্তু আমি তো রেডি হয়ে আসিনি, আমার কাছে তো কিছুই নেই, কি করি আমি? আচ্ছা আমি বরঞ্চ এই আংটিটা দিয়ে ওকে একটু ছুঁয়ে দিই। এই যে সিস্টার, একটু ওকে নিয়ে আসুন তো এখানে,
একটু আংটিটা ছুঁয়ে দিন না। এই দেখো দেখো, যেটা ছুঁয়ে দিলে কি করে হবে? আপনি আংটিটা ছুঁয়ে দিয়ে আবার ফেরত নিয়ে নেবেন, তাহলে ও কি করে পাবে আংটিটা? হ্যাঁ, হবে না, সে চিন্তা তোমায় করতে হবে না, আমার নাতি তো, আমি বুঝে নেব। এখন তুমি তোমার ভারটা কি করে সামলাবে সেটা বিচার করো। এই দেখো আপনি কি বলছেন, আপনি হলেন মানে ফ্যামিলির হেড, মাথা, আপনি থাকতে আমি কি করে মাতব্বরি করবো? আপনি যেটা দেবেন সেটাই হচ্ছে সবার। আসলে কি বলুন তো জ্যাঠাই, আমি না আমি ওই ওই জয়েন্ট ফ্যামিলিতে বিশ্বাসী, তাই আলাদাভাবে আমরা কিছু ভাবছি না, ঠিক আছে? সময় সময় জয়েন্ট ফ্যামিলি, সময় সময় নিউক্লিয়ার ফ্যামিলি, যত চালাকি আমার সঙ্গে না। যাক, তবু হেসেছে মেয়েটা ফাইনালি। কদিন ধরে ড্যাডির জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছে, এখন তো জ্ঞান এসেছে, ঘোর ফিরেছে, শুধু ড্যাডির জন্যই কেঁদে যাচ্ছে। আর সত্যি তো, ওর জীবনের এত বড় একটা ইম্পর্টেন্ট দিন, এত ইম্পর্টেন্ট ঘটনা, ওর ড্যাডি সামনে নেই কি করে হয়? উনি আর কোনোদিন আসবেন না গুনগুন, তোমাকে অনেক শক্ত হতে হবে। কেমন আছো তুমি এখন গুনগুন? এখন তো ভালোই আছি, শুধু একটু ব্যথা করছে। ব্যথা করছে? ও চিন্তা করো না, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, ব্যথা বেশিক্ষণ থাকবে না। আচ্ছা, আমি বাড়িতে কবে যাব? আর আর ড্যাডি তো কালকেই ফিরবে, তাই না? হ্যাঁ, আজ রাতে একবার কথা বলে নেব। রাতে? কিন্তু এখন তো আমি একটু কথা বলতেই পারি, এখন তো আমাকে একটু ফোনটা দিতেই পারো। না গুনগুন, এখন তোমায় ফোন দেওয়া বারণ। কে বারণ করেছে শুনি? ওই যে তোমার ডাক্তার আঙ্কেল, উনি তো বলে গেলেন যে এই সময় ওই ফোন একদম নেওয়া যাবে, মানে তোমার হাতে দেওয়াই যাবে না। ফোন থেকে কি একটা রে বেরোয়, তাতে তোমার এবং আমাদের আমাদের ছেলের দুজনেরই ইকুয়াল ক্ষতি হতে পারে, সেই জন্যে আমরা করে নেবো কৌশিকদাকে ফোন। তুমি চিন্তা করছো কেন? ভাগ্যিস পটকা ম্যানেজ করেছে, ফোনটা কাছে থাকলে তো নিজেই এতক্ষণ 10 বার ফোন করে ফেলতো। আমি তাহলে কখন কথা বলবো ড্যাডির সঙ্গে? শোনো, তোমার ড্যাডি যদি এখন ফ্লাইটে রওনা হয়ে যায়, তাহলে তো ফ্লাইটে ফোন ধরতে পারবে না, কালকে আসার কথা, তার মানে তো আজকেই রওনা হতে হবে, তাই না? না আসলে ওনার এখানকার টাইমে না অনেক রাতে ওনার ফ্লাইট, তা আমায় একবার ফোন করতে বলেছেন, আর এটাও বলছিলেন যে ওই কনফারেন্স নাকি খুব সাকসেসফুল হয়েছে, এরকম হতে পারে যে মানে উনি হয়তো ভিসা এক্সটেন্ডও করতে পারেন আর কি। ভিসা এক্সটেন্ড? কই এ কথাটা তুমি আমাকে বলনি তো? না মানে কি বলতো, ওই বোধহয় ভিসা এক্সটেন্ড করার একটা কোনো ব্যাপার হয়েছে কি, তাই না রে বাবিন? বলা হয়নি আর কি, আসলে শিওর নয় তো, শিওর না হয় কি করে বলবে বলো। ড্যাডি এরকম একটা কাজ করতে পারবে? ড্যাডি যখন শুনলো যে তার মেয়ের অপারেশন হয়েছে, তার মেয়ের একটা বেবি হয়েছে, ড্যাডি এরকম কাজ করতে পারলো? ড্যাডি একবার আসতে পারলো না? ভাল লাগছে না আমার, আমি বুঝতেই পারছি না যে এই কদিনে ড্যাডি কি করে এতটা বদলে গেল। এই জন্য আমি ড্যাডিকে একেবারে নজর ছাড়া করতে চাই না। আর ড্যাডি না চোখের বাইরে চলে গেলে না সামলানো যায় না, আর ড্যাডির শরীরটা এমনিতেই ভাব ভালো না। আমার কি মনে হচ্ছে জানো তো, ড্যাডির মনে হচ্ছে আমার না শরীরটা খারাপ হয়েছে, সেই কারণেই হয়তো ড্যাডি আমার সাথে কথা বলছে না, কারণ ড্যাডি কনফারেন্স এক্সটেন্ড করার মতো লোক না। আমি আমি তো বলিনি যে উনি এক্সটেন্ড করবেনই, কিন্তু আমার কথা শুনে মনে হয়েছিল যে এরকম একটা সম্ভাবনা আছে। তুমি এখন ফোনটা করো না, তোমার ফোন থেকে আমি ড্যাডির সঙ্গে কথা বলি। বলতে পারো, কিন্তু এখনকার টাইম ওখানে তো ওনার কাজের টাইম না, উনি তো কনফারেন্সে আছেন বলছি না, এখন মিটিংয়ের মধ্যে কী করে ফোন করে তোমায় কথা বলাবো বলো। কনফারেন্স কনফারেন্স আর কনফারেন্স, এই কনফারেন্স আমার লাইফটাকে হেল্প করে দিল, খালি বলছে ফোন করতে না বলেছে, ফোন করতে না বলেছে। আরে বাবা, আমার এখানে টেনশন হচ্ছে, পাগলের মতো হয়ে যাচ্ছি, আর শুধু কনফারেন্স হচ্ছে না। গুনগুন, লক্ষ্মী শোনা আমার,
তুমি এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করো না, সদ্য একটা অপারেশন হয়েছে তোমার। গুনগুন মা, তুমি যদি এরকম করে কাঁদো তাহলে আমার মনের ভেতরে কিরকম হয় বলো তো? আমার বাড়িতে নাতি এসছে, নতুন সদস্য এসছে, তাকে তো আমি চোখের জলে আপ্যায়ন করবো না, তাকে হাসি দিয়ে আমাকে আপ্যায়ন করতে হবে। আর তুমি যদি এরকম করে কান্নাকাটি করো তাহলে তো আমার চোখের জল এসে যাবে গুনগুন। আর তোমার চোখের জল দেখলে আমি কি ঠিক থাকতে পারি বলো? ও জেঠাই, আমার না ড্যাডির জন্য মনটা কেমন করছে। ড্যাডি এর আগেও তো কতবার কনফারেন্সে গেছে, কিন্তু আমার কোনোদিন এরকম মনেই হয়নি। এবার কেন করছে বলো তো? সে তো সবসময় তোমার এরকমই হয়। খুনখুনি খুনখুনি।